জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র মেডিকেল সেন্টার ব্যথার দানের ভবনগুলোতে ভয়ঙ্কর ফাটল দেখা দিয়েছে। এই নিয়ে আতঙ্কে আছেন চিকিৎসক, নার্স ও চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরাতন ভবনের উপর নতুন করে স্থাপনা নির্মাণের কারণে অতিরিক্ত চাপে ফাটল ধরেছে সেখানে। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসের জমি সংকটের কারণে আনাচে কানাচে উঁচু উঁচু ভবন নির্মাণ হচ্ছে, চলছে কনস্ট্রাকশন এবং রিকনস্ট্রাকশন। এমনকি রিকনস্ট্রাকশন হচ্ছে মেডিকেল সেন্টারটি, যার ভিত্তি কতটা মজবুত সেটা পর্যবেক্ষণ না করে কাজ করা হয়েছে, যার কারণে মেডিকেলের কোথাও ধসে পড়ছে আবার কোথাও ফাটল ধরছে। এতে আতঙ্কে রয়েছেন চিকিৎসক, নার্স ও চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীরা। বিল্ডিংয়ের ফাটল তো অনেকদিন ধরেই, তো আমরা এটা একটু আতঙ্কে থাকি যে এটা যদি কখনো ভেঙে পড়ে। তো আমাদের সাথে কর্তৃপক্ষের কথা হয়েছে, ওনারা আশ্বাস দিয়েছেন যে এটা দ্রুততার সাথে হয়তো সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। আর আমি আরেকটু সুদৃষ্টি কামনা করব যাতে খুব দ্রুত এটা হয়, কারণ হচ্ছে যে আমাদের যন্ত্রপাতি যেগুলো আছে এগুলো পানিতে নষ্টই হয়ে যাচ্ছে।